সিনিয়র আর্টিস্ট যদি আসে, সে মানে ছোট একটা ক্যারেক্টারের শিল্পী হোক বা অনেক বড় ক্যারেক্টারের শিল্পী হোক, যেই হোক, তোমার থেকে সিনিয়র যদি কেউ আসেন, তুমি তোমার জায়গাটা ছেড়ে দিয়ে তাকে বসতে দিবা, অবশ্যই সম্মান দেখাবে। হ্যাঁ, এই জিনিসটা উনি আমাকে শিখিয়েছেন। আচ্ছা, মায়ের তো অনেক ছবি আছে, সেটা সংখ্যায় গণনা করা এই মুহূর্তে সম্ভব না। এমন কোন ছবির কথা মনে আছে যে এই ছবিটা খুব ভালো লেগেছে? মার প্রত্যেকটা ছবি আমার কাছে ভালো লেগেছে। আমি অনেক আগের ছবিগুলো তো দেখিনি, কিন্তু যেগুলো দেখেছি আমার কাছে মনে হচ্ছে যে অসাধারণ ছবি। হ্যাঁ, তার মধ্যেও বলবো যে রাজলক্ষ্মী শ্রীকান্ত, যে ওটা মনে রাখার মতো, এটা মনে রাখবে, খুব সুন্দর একটা চরিত্রটা, কিন্তু খুব অসাধারণ ছবি ছিল। হ্যাঁ, চরিত্র ছিল খুব সুন্দর। মায়ের একটা গান দেখাই কিংবা কিছু দেখাই, আমাদের ভালো লাগবে, তাই না? দর্শক, চলুন আমাদের আজকের তারকা মুক্তির মা, মানে আমাদের বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেত্রী আনোয়ারার একটি চমৎকার গান আমরা দেখে আসি, এবং সে গানটি না হয়েছে রাতের গানটা, তাই না? সুন্দর, আসলে মনে দাগ কাটার মতো, সত্যি, তাই না? আচ্ছা মুক্তি, আবারও তোমার ছবির প্রসঙ্গে আসি। এরপর পিতামাতার আমানত ছায়াছবির পর কোন ছবিটা মুক্তি পেয়েছিল? দারোয়ানের ছেলে, হ্যাঁ, সেটি করেছি। তারপর বড়লোকের মেয়ে, গরিবের ছেলে, সেটা করেছি। মানে পরপর অনেকগুলো ছবি করা হয়েছে। তারপর করলাম তুমি আমার স্বামী, সেটা করেছি। হ্যাঁ, তুমি আমার স্বামী, এটা কিন্তু একটা চমৎকার ছবি ছিল। হ্যাঁ জি, এবং আমি, শাবনূর আর রিয়াজ ভাই ছিল, ট্রায়াঙ্গেল ডান্স ছবিটা ছিল, ভালো, সুন্দর, ভালো ছবি একটা। এবং ওই ছবিতে একটা ভালো একটা আমার প্রিয় একটা গান আছে। হ্যাঁ, তো গানটা আমরা একটু গান দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, দর্শক চলুন মুক্তি অভিনীত তুমি আমার স্বামী ছায়াছবিটিকে গানটি দেখে আসি। আমার খুব জানতে ইচ্ছে করছে, মায়ের কথা বলছিলাম যে মা তো এত ভালো ভালো চরিত্র অভিনয় করেছে, তো এমন কোন চরিত্র কি মনে পড়ছে যেটা যদি বলা হয় যে ছবি রিমেক হবে, তাহলে কোন ছবিটার কোন চরিত্রটা করবে তুমি? আমার মার একটা ছবি, আমার বেশ অনেক ছবি মার আছে যেটা আমার করার খুব ইচ্ছা। তার মধ্যে গোলাপি এখন ট্রেনের ময়না, ওইটা তো আমাকে আমার, হ্যাঁ, খুব পছন্দের একটা ক্যারেক্টার। তারপর আরেকটা হচ্ছে সুন্দরী ছবিতে আমার মা একটা মানে মেথরের ক্যারেক্টার করেছিল, মেথর ছিল ওটার মধ্যে, ওইটাও খুব মজার একটা ক্যারেক্টার ছিল। গোলাপি এখন ট্রেনের সে কাহিনীটা মনে আছে? ময়না বু, হ্যাঁ হ্যাঁ, ওই ট্রেনে উঠেছিল, একটা গান আমার খুব প্রিয়, হ্যাঁ, ওই যে আইসে দাম আর সাহেব হইয়া বইসে মুখে রুম, না ওই ওই কাহিনীটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা এসেছিল যে গোলাপি এখন ট্রেন ছবিটা যখন করছিল, হ্যাঁ, টিকেটের, হ্যাঁ, টিকেটের, তখন তাদের যে গেট আপ ছিল কালো, একদম কালো, মানে ভিখারির বেশে, তখন টিটি ভেবেছিল সত্যিকার বোধ হয় ভিখারি, ওদেরকে নাকি বকা দিচ্ছিল যাও যাও। হ্যাঁ, ওরকম নাকি হয়েছিল, মানে তারা ওনারা এত জীবন্ত অভিনয় করতেন। কোনো মজার স্মৃতি মনে পড়ছে আরো, যে এখন সেগুলো মনে পড়লে খুব হাসি পায় কিংবা দুঃখ পায়, হতে পারে? আমি কিন্তু খুব মজা করি, খুব মজা করি অভিনয় করতে গেলে সেটের মধ্যে, সেটের মধ্যে খুব মজা করি, কিন্তু হয়তো কি না, আগে আমি মানে অনেক সময় একটু চুপ থাকতাম, কথা কম বলতাম আমার মার কারণেই। শুটিং এ গেলে ভয় নাকি? ভয় না, যে কিসে থেকে কি হবে, আবার মার কানে যাবে, হ্যাঁ মার কানে যাবে, এই জন্য আমি খুব চুপ থাকতাম। তো প্রয়োজন হলে কথা বলতাম, না হলে আমার একেবারে দরকার নাই, মানে এরকম একেবারে চুপ, যেন মার কানে যেন কিছু না যায়। হ্যাঁ হ্যাঁ, সেই দর্শক, আজকের তারকা মুক্তির সঙ্গে আমাদের গল্প চলতে থাকবে। এর মধ্যে আসুন মুক্তি অভিনীত ছায়াছবি থেকে চমৎকার এই গানটি আমরা দেখে আসি। একটু বড় হয়েছে না? হ্যাঁ, এখনো ছোট্ট, নাম দরদি, না কারিমা ইসলাম দরদি। এই নামটা কিভাবে জানলাম তুমি নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছে, তাই না? কিভাবে জানলাম? আমি তো মেয়েকে এখনো সামনাসামনি দেখিনি, কিন্তু তার আমি ছবি দেখেছি ফেসবুকে। এখন তো খুব সহজ, ডিজিটাল বাংলাদেশ, সব সব জানা যায়, সব জানা যায়। এবং সেই নামটা যখন আমি চোখে পড়েছে এবং সেই বাবুকে আমরা আমি দেখেছি, আমার খুব মনের মধ্যে গেঁথে গেছে যে আমি যখন ইন্টারভিউ নিব আমি মুক্তিকে জিজ্ঞেস করব দরদির কথা। আচ্ছা, দরদির কথা যখন চলে আসলো, দরদিকে আমরা কখন বড় পর্দা দেখব? ও একদম ইন্টারেস্টেড না, ওর, হ্যাঁ, ওর অফার কিন্তু আসে অনেক কাজের জন্য, একদম ইন্টারেস্টেড না আসে,
সে যেতেই চায় না, সে বলে আমি আর্মি অফিসার হব। হ্যাঁ, ও খুব আর্মি অফিসার হবার খুব ইচ্ছা, আর্মিতে যাওয়ার খুব ইচ্ছা তার। তা আমি কখনো বাধা দিব না, ওর স্বাধীনতা ওর অবশ্যই আছে। সে বড় হোক, বড় হওয়ার পরেও তার মাইন্ড চেঞ্জ হতে পারে, সে যেদিকেই যেতে চাবে আমার কোনো বাধা নাই। মুক্তি, গল্প চলুক এই ফাঁকে, তোমার তো অনেক ছবির গান আমরা দেখলাম, আরও দেখব। জি, এই মুহূর্তে আমাদের প্রিয় অভিনেত্রী আনোয়ারার একটি চমৎকার গান, আমার একটি প্রিয় গান আমি দেখাই। হ্যাঁ, ঠিক আছে। ছবিটা অংশীদার ছায়াছবি ছিল। ও, চমৎকার গান, মনে আছে গানটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চমৎকার গান। হ্যাঁ, ঢাকাতেই দিলু রোডে আমার জন্ম, ছোট থেকেই ঢাকাতে। তবে আমাদের আমার খুব গ্রামে ভালো লাগে বেড়াতে। গ্রাম আমার, গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি হচ্ছে দাউদকান্দি ব্রিজটা, কুমিল্লা। হ্যাঁ, কুমিল্লা। পুরোপুরি অত দূর যেতেও হয় না, ব্রিজটা পার হয়ে একটু সামনেই ইলিয়টগঞ্জ বাজার বলে, হ্যাঁ হ্যাঁ ওখানে যায়। বাবা তো সবসময় রেগুলার যাওয়া আসার মধ্যেই থাকে। আমার মেয়ের স্কুল ছুটি থাকে। বাবা কি অভিনয় জগতের? না না, বাবা অভিনয় জগতের কিছু না, উনি এর সাথে জড়িতই না। একটা ছবিতে কাজ করেছিলেন। কোন ছবিটা? ছবিটার নাম আমার মনে নেই, অনেক আগে, অনেক আগে। আমি দেখিনি ছবিটা, দেখিনি, তবে শুনেছি উনি মানে আমার মার মেয়ের জামাই না কি যেন এরকম একটা অভিনয় করেছিলেন। খুব মজার একটা ব্যাপার ছিল, এই জন্য আমরা খুব হাসাহাসি করি এখনো। হ্যাঁ, এখনো মজা, খুব খেপাই আর খুব মজাই, কিন্তু বাবা আর করেনি। ছায়া গল্প অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং তোমাকে তোমার মতোই চমৎকার সুন্দর ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ বুশরা।